দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান উদ্যোক্তার খোঁজের আজকে নতুন পর্ব। দর্শক, আজকের পর্বে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম এসেছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কাকরাইদ গোবদিয়া গ্রামে। এই গ্রামেরই একজন উদ্যমী উদ্যোক্তা রয়েছেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, বুয়েট থেকে পাশ করা একজন তরুণ উদ্যোক্তা বলবো। তিনি তার সম্পূর্ণ নিজস্ব চেতনা থেকে, নাগরিক দায়বদ্ধতা বলবো আমি, সামাজিক দায়বদ্ধতা থেকে সম্পূর্ণভাবে রাসায়নিক মুক্ত একটি অর্গানিক ফার্ম গড়ে তুলেছেন তার নিজ এলাকাতেই। প্রায় 4 একর জায়গা জুড়ে তার এই অর্গানিক ফার্মের মধ্যে রয়েছে হচ্ছে বাড়ি এক মালটা, সিডলেস লেবু, পেয়ারা, এছাড়াও পেঁপে, টমেটো। এক কথায় বলতে পারেন যে আসলে সম্পূর্ণটা রাসায়নিক মুক্ত একটি ফল ফসলের আবাদ তিনি করছেন। আর ওনার সবচেয়ে বড় যে ফোকাসিং পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অর্গানিক সার, হ্যাঁ, আপনার জৈব সার যেটাকে বলে, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার যেটাকে বলে। তো তিনি কেনই বা এই চিন্তা চেতনা তার মধ্যে নিয়ে আসলেন, এই যে তিনি কিন্তু আসলে তার পেশাগত কারণেই দেশে বিদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, কিন্তু সেই জায়গাটা থেকে তিনি কেন এই যে প্রত্যন্ত অঞ্চলে একেবারে প্রান্তিক পর্যায়ে কেন আসলেন এবং এই যে অর্গানিক সারের মাধ্যমে অর্গানিক যে আসলে ফল ফসলের আবাদগুলো করে এই খাদ্যগুলো আমাদের মাঝে তুলে দেওয়ার যে প্রয়াস, এই চিন্তাটা তার কীভাবে আসলো সেই গল্পটা আমরা জানার চেষ্টা করবো। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত বরাবরের মতো আমি সোহান রয়েছি ক্যামেরা ইমদাদ সাহেবকে সাথে নিয়ে। তাহলে চলুন আজকের এই ফার্মটি আমরা ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি এর পিছনের গল্পটা। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, জি ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি, আমরা ভালো আছি। যাই হোক, আশা করছি দর্শক যারা এইমাত্র আমাদেরকে দেখছেন অন স্ক্রিনে তারা সবাই ভালো আছেন আশা করছি। তো ভাইজান, দেখাশোনা করছিলেন বোধ হয় আপনি, তাই না? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে বনবিলাস অ্যাগ্রো ফার্ম। জি, বনবিলাস অ্যাগ্রো ফার্ম, আপনি এই ফার্মটার দায়িত্বে রয়েছেন। জি জি জি। আচ্ছা, তো যাই হোক, আমরা এই অ্যাগ্রো ফার্মটি ঘুরে দেখবো, আমাদের দর্শকদের দেখাবো। তবে তার আগে আমরা যে ভাইটির সাথে কথা বলছি যিনি দায়িত্বরত রয়েছেন, প্লিজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু বলুন। আমার নাম মোহাম্মদ বাবুল আক্তার লিটন, আমি একটা অর্গানাইজেশন জব করি, পাশাপাশি এটা দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ফার্মটা হচ্ছে কতদিন আগে গড়ে তোলা হয়েছে? এক বছর আগে। জি। আচ্ছা, আপনাদের ফার্মের মূল ফোকাসিং পয়েন্টটা কী রয়েছে? আসলে মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট। জি। আচ্ছা, মানে আমি যতদূর জেনে এসেছি যে একটা হচ্ছে অর্গানিক ফল চাষ বা অর্গানিকভাবে রাসায়নিক মুক্ত ফল ফসলের আবাদ বা চাষ করাটা, তাই না? জি। সেই লক্ষ্যে আপনাদের এই জৈব সারের যে ভার্মি কম্পোস্টটা গড়ে তোলা। জি। চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। জি, আসেন আসেন। হ্যাঁ ভাইজান, এইটা হচ্ছে আপনাদের ভার্মি কম্পোস্টের প্লান্ট। হ্যাঁ। জি। আচ্ছা আচ্ছা, এরকম হাউস আছে কতগুলো আপনাদের এখানে? এখানে আছে 16টা। 16টা। জি। আচ্ছা আচ্ছা, এইটা আমরা একটু দেখি। হ্যাঁ। জি দেখেন, এখানে কি কেঁচো আছে, তাই না? হ্যাঁ, এখানে কেঁচো আছে, নতুন চালানোর পর এখানে কেঁচো দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই কতদিন রাখছেন এখানে? এখানে রাখতে হয় 30-40 দিন রাখতে হয়, আর আমরা 4-5 দিন হয়ে যাওয়া রাখছি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 30 দিন মতো রাখার পরে গিয়ে তারপরে? হ্যাঁ, 30-35 দিন বা 40 দিনও লাগে কোনো ক্ষেত্রে। আচ্ছা, এরকম সময় যখন বোঝা যায় কি, কিছুটা খাওয়ার পর দেখা যায় যে এটা সুন্দরভাবে একটা ই হয়েছে, একটা ঝুরঝুরে ভাব, ঝুরঝুরে ভাব হয়েছে, তখন এটাকে চালানো সুযোগ হয়। আচ্ছা, আমাদেরকে একটু প্লিজ বলবেন যে এই প্রক্রিয়াটা আসলে কেমন? হ্যাঁ, প্রথমে কি করতে হয় একটু যদি বলতেন, প্রথমে কিভাবে কি করতে হয়, তারপরে প্রথমে তো গোবর সংগ্রহ করতে হয়। গোবর, গোবরটা যদি ন্যাচারাল হয়, মানে নিজের ফার্মে হয়, সেক্ষেত্রে অনেক ভালো, মানে বেটার একটা গোবর লাগে আর কি, ভালো একটা গোবর লাগে। গোবরের পর পাশাপাশি
আপনি গোবরটাকে সুন্দরভাবে এখানে প্রতিস্থাপন করা হয়, দেন তারপর কিছু ছাড়া হয়। আচ্ছা আচ্ছা, ওই কিছু ছাড়া থেকে ওই হিসাব করা হয় যে 30-40 দিন বা 50 দিন এরকম সময় লাগে গোবরটাকে মেইনলি প্রসেসিং এ পুরো সার আসতে। আচ্ছা আচ্ছা, আপনারা কি এখানে গোবরের পাশাপাশি আর কোনো কিছু ইউজ করেন কিনা? অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন প্রতিবেদনে যে আপনার হচ্ছে গোবরের সাথেই আপনার বিভিন্ন আপনার কলা গাছের টুকরা বা এরকম পচনশীল কোনো গাছগাছরা লতা পাতাগুলো দেওয়া হয়, তো আপনারা এগুলো ব্যবহার করেন? না, আমরা পিওর গোবরই দিই, অন্য কিছু ব্যবহার করি না আমরা। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ অর্গ্যানিকভাবে ফল ফসলের উৎপাদনের চিন্তা মাথায় পুষে রেখেছিলেন এই ফার্মেরই স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, এবং সবসময় পাশে থেকে সমর্থন দিয়েছেন তারই বন্ধুবর কৃষি উপসহকারী কর্মকর্তা। আমাদের উদ্যোক্তার খোঁজে টিম সেই মানুষটার সাথেও কথা বলে নিয়েছিলাম, চলুন তার বক্তব্য জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাক আলহামদুলিল্লাহ। তো আমরা যতদূর জেনেছি যে আমরা লিটন ভাইয়ের সাথে কথা বললাম এই অর্গ্যানিক ফার্মের যিনি দায়িত্বে রয়েছেন, তো ওনার কাছ থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে এই প্রজেক্টটা গড়ে তোলার আসলে শুরুর দিকে মূলত আপনার তথ্য সহায়তা বা আপনার সার্বিক দিক নির্দেশনা ছিল। হ্যাঁ, তো আমরা ভেবে নিলাম যে আপনার সাথে একটু কথা বলি এবং এই বিষয়টা একটু আরও বিশদভাবে জানার চেষ্টা করি। ধন্যবাদ। এসডিজির 19টি কম্পোনেন্টের মধ্যে 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে স্থায়িত্বশীল কৃষি এবং নিরাপদ কৃষি। তো আসলে বর্তমানে আমাদের যে চাষাবাদ পদ্ধতি, আমরা প্রতিবারই একটি কথাই উচ্চারিত হয়, সেটি হচ্ছে ফসলে মাত্রা অতিরিক্ত কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার। হ্যাঁ, এটা ব্যবহারে বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটাকে রোধ করার জন্য এবং নিরাপদ যে কৃষির কথা বলি আমরা, এটি বাস্তবায়ন নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য 1 নম্বর বিষয় হচ্ছে এখানে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা। আচ্ছা আচ্ছা, এবং এই জৈব সার ব্যবহারের বৃদ্ধিতে শুধু নিরাপদ খাদ্য উৎপাদন হবে না, বাঁচবে মাটি। আচ্ছা, কারণ মাটির প্রাণ হচ্ছে জৈব সার। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখা গেছে আমাদের দেশে প্রত্যেকটি এলাকায় জৈব সারের মাত্রা খুবই কম মাটিতে। আচ্ছা, যার জন্য মানুষ সেই কাঙ্ক্ষিত হারে ফসল উৎপাদন করতে পারে না, এবং ফসল উৎপাদন করতে গিয়ে তারা মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করছে। তো এই লক্ষ্যকে সামনে রেখে, নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে, আমার উদ্দেশ্য ছিল যে কিভাবে রাসায়নিক সার ব্যবহার ব্যতীত রেখে একটা ভালো বাগান তৈরি করা যায়। আচ্ছা আচ্ছা, একটি সুন্দর বাগান, নিরাপদ ফসল উৎপাদন করা যায়। তো আমার এই চিন্তার সাথে আমার বন্ধু, এই খামারের যিনি উদ্যোক্তা, উনি একজন ইঞ্জিনিয়ার, পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু তার মাটির টানে আমার পরামর্শে সে ফিরে আসছে, তাকে দিয়েই আমি এই খামারটা করার চেষ্টা করছি। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, একদম সহজ ভাষায় ভার্মি কম্পোস্ট হচ্ছে কেঁচো যে সকল খাবার, যেমন খড়কুটো, ফসলের অবশিষ্টাংশ, গোবর, শাকসবজি, ফলমূলের অবশিষ্টাংশ, লতাপাতা ইত্যাদি খাওয়ার পর যে মল ত্যাগ করে, তাই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। পৃথিবী সৃষ্টির পর থেকেই প্রকৃতির এই নগণ্য প্রাণী কেঁচো নিঃশব্দে আমাদের খাদ্যের যোগানের প্রধান উৎস, আবাদী জমির উপকার করে চলেছে। ভার্মি কম্পোস্ট একটি সম্পূর্ণ সার, খুবই কার্যকর, উন্নত মানের এবং পরিবেশ বান্ধব জৈব সার, যা মাটির স্বাস্থ্য সুরক্ষায় অনন্য ভূমিকা রাখে। তো দর্শক, চলুন এই ভার্মি কম্পোস্ট যিনি তৈরি করছেন, এই বনবিলাস এগ্রো ফার্মে যিনি স্বত্বাধিকারী, সেই মানুষটির সাথে এবার কথা বলা যাক। আমাদের উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদেরকে আসলে আজকে অনেক কিছু দেখানোর দরকার রয়েছে। হ্যাঁ, একজন তরুণদের আইডল বলবো আমাদের ভাইজান। তো ভাইজান,
মোটামুটি আসতে তো কোনো সমস্যা হয়নি বোধহয়? না না না, আলহামদুলিল্লাহ আমরাও ভালোভাবে আসতে পারছি। আজকে আপনার এই খামার সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন, তবে তার আগে আমরা যে ভাইটির সাথে কথা বলছি আমি দর্শকদের বলবো, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু প্লিজ পরিচয়টা দিবেন একটু। পরিচয় ধারণা কিছু নাই, আমি জাহাঙ্গীর আলম। আচ্ছা আচ্ছা, এই তো আমার নাম, তো বলার কিছু নাই। আমি পেশা একজন প্রকৌশলী। আচ্ছা আচ্ছা, দ্যাটস ইট। এই ফার্মে আসা হচ্ছে ডেফিনেটলি একটা অনেক বড় ইতিহাস, অনেক মজার ইতিহাস বলা যায় সেটা নিয়ে। আমি আসলে কৃষকের ছেলে, মাটির টান তো ছিলই, আছেই। সাথে হচ্ছে আমার বন্ধু আলমগীর, ও কৃষি অফিসার, অনেকদিন আগে থেকে বলতেছিল যে ওর একটা মডেল খামার করার ইচ্ছা, কীভাবে কী করা যায়। ও তো সরকারি চাকরি করে, নিজের করার অপশন নাই। পরে ওর সাথে আমারও ওই ইচ্ছাটাই অ্যাড হয়েছে কীভাবে কী করা যায়। আমি যে জব করি যা করি ওটাতে যেটা হয় যে হ্যাঁ আমি ভালো থাকতে পারবো, আমার পরিবার ভালো থাকতে পারবে আলহামদুলিল্লাহ, বাট আলটিমেটলি আমার নিজের এলাকার জন্য, গ্রামের জন্য, কৃষকের জন্য কিছু করার মতো আমারও চাকরি থেকে নাই। পরে ওই টানটাই ফিল করছি যে হ্যাঁ আমার গ্রামের জন্য কিছু করা যায়। আমার বাবার পেশা কৃষি, আমাদের রুট কৃষি, ওখান থেকেই আসা আর কি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমরা আরও কথা বলবো, ঘুরবো ফিরবো, তবে তার আগে আমরা দর্শকদের একটু ঘুরে দেখাই, আপনার সাথে একটু ঘুরে দেখি। চলেন, হ্যাঁ চলেন, যাওয়া যাক। ইট পাথরের শহরে থেকেও যে মাটির কথা চিন্তা করা যায়, মাটির জন্য কিছু করা যায়, তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন এই বনবিলাস অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। পেশায় একজন প্রকৌশলী, তবুও মাটির চিন্তা তার সবসময় তাকে মাঠে টেনে আনে। সবচেয়ে একটি মজার ব্যাপার কি জানেন, এই ফার্মে যা কিছু হচ্ছে সবই অর্গানিকভাবে। গরু যেমন অর্গানিকভাবে ঘাস খড় এগুলো খাচ্ছে, আর সেই গোবর এবং কেশর সমন্বয়ে তৈরি ভার্মি কম্পোস্ট সার থেকেই মাঠে ফলছে নানান ধরনের ফল ফসল। এর মধ্যে যেমনটি তার বাগানেই রয়েছে পেয়ারা, পেঁপে, টমেটো, ড্রাগন, কুল, এছাড়াও নানা জাতের ফল ফসলগুলো রয়েছে। তো ভাইজান, আসলে আপনি, আমরা যতদূর জেনেছি, আমি আপনি আসার আগেই আমরা একটু ঘুরলাম, ফিরলাম, দেখলাম, তো যতটুকু দেখলাম আমার দেখা মতে, হ্যাঁ, এই যে ভার্মি কম্পোস্ট বা কেশো সার, আমি কয়েকটি প্রোগ্রাম করেছি দেশের বিভিন্ন প্রান্তে, তো এতটা মানে পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং এত সুন্দর ম্যানেজমেন্টের ভার্মি কম্পোস্ট আমার কখনো দেখা হয়নি, যা সত্যিকার অর্থে। তো এই ব্যাপারটা আসলে, আর পাশাপাশি আপনি তো একটা আলাদা পেশাতে রয়েছেন, একটা আলাদা জগৎ, আলাদা সেক্টর বলবো, সেই জায়গা থেকে এই যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে এসে একেবারে মাটির টান, হ্যাঁ, যে কীভাবে আপনার এই পিছনের গল্পটা আমাদের একটু শেয়ার করেন প্লিজ। আসলে পেছনের গল্প বলতে মাটির টানেই এখানে আসা, একই সাথে হচ্ছে এখন মানুষজন মানে খাদ্য নির্বাচনের ব্যাপারে খুবই সচেতন, তারা চায় সবসময় অর্গানিক কোনো কিছু পাওয়া যায় কিনা, ওই থিঙ্কিং থেকেই আসা। সাথে হচ্ছে আমার আহামরি সামর্থ্য নাই, ছোট স্কেলে যে করতে পারি যে এলাকার কিছু লোকজনের কর্মসংস্থান হবে, কিছু মহিলারা এখানে কাজ করে যারা কাছাকাছি ছিল তাদের কিছু উপকার হচ্ছে, আমার মানে সামর্থ্য অনুসারে এটা করা। যারা থিঙ্ক আসছে সেটা হচ্ছে মানে আমরা তো মাটির স্বাস্থ্য নিয়ে কেউ করি না, মানে চিন্তাই করি না। মানুষের শরীর খারাপ হলে সে বলতে পারে, মাটির শরীর খারাপ হলে মাটি বলতে পারে না, না সেটা তো অবশ্যই। রাসায়নিক সার ব্যবহার করতে করতে মাটিকে আমরা বন্ধ করে ফেলতেছি, আলটিমেটলি আমাদের প্রয়োজনেই এক ফসলি জমিকে তিন ফসলি করে ফেলছি। মাটির যে একটা রেস্ট টাইম থাকে পার ইয়ারে একটা নির্দিষ্ট পরিমাণ, সেই রেস্ট টাইমটা কমে গেছে, দ্যাটস ওয়াই আমরা আবার ফসল আমাদের প্রয়োজনে তুলতেই হচ্ছে, দ্যাটস ওয়াই রাসায়নিক সার দিতে বুস্টার ডোজ দিতেছি। আচ্ছা আচ্ছা, দিতে আমরা মাটিকে বন্ধ করে ফেলছি, মানে একটা এক কথা যেটা বোঝা যায় জোরপূর্বক। এক্স্যাক্টলি, জোরপূর্বক, কিন্তু মাটিতে কিছু বলতে পারতেছে না, আলটিমেটলি মাটি বলতে পারবে না, বাট একটা সময় পরে গিয়া মাটি একদম অনুর্বর হয়ে যাবে, ওখান থেকে আমরা ফসলটা পাবো না। আচ্ছা আচ্ছা, আর জৈব সার দিলে দুই দিকেই হচ্ছে আমার এমনিতে পানির লেয়ারটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা দিলে আপনার পানির ধারণ ক্ষমতাটা বেড়ে যায় মাটির, আপনার সেচে অনেক কম পানি লাগবে, একই সাথে হচ্ছে পোকামাকড় কম ধরবে। রাসায়নিক সার আস্তে 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 কমাই দেবেন, একটা সময় রাসায়নিক সারটা লাগবেই না। আচ্ছা, দ্যাট মিন্স কি, এটা হচ্ছে আপনার ওই রাসায়নিক সারের উপর ডিপেন্ডেন্সটা কমাই নেবে, মানে জৈব সার ব্যবহার করে অর্গানিক ভাবে ফল উৎপাদন, ফসল উৎপাদন, ফসলগুলোরও অরিজিনাল আগেকার দিনের যে টেস্টগুলো সেগুলো ফিরে পাবেন। এটাই আমার যে বাগানটা এখানে দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি মানে এটা প্রদর্শনী খামার বলা যায়, যে মানুষজন এসে এখানে ফলগুলো খাচ্ছে, দেখে যে এই সারটা ব্যবহার করলে এরকম ফসল হয়, এটাই মেসেজ মানুষকে দেওয়া যে হ্যাঁ আপনারা লাইক যে আমার এখান থেকে কিনতে হবে, যার বাড়িতে একটা গরু আছে, দুইটা গরু আছে, সেই করুক, এটা সে একটা চারিতে করুক, তার বাড়িতে
যে লাউয়ের মাচাটা করা হয়, একটা কুমড়া গাছ লাগানো হয়, অন্য যে সবজি করা হয় ওটাতে সে দেখ সবগুলাতে সে ইউজ করুক, আস্তে আস্তে ইউজ টু হোক, আমরা এটা তো অভ্যস্ত না। আচ্ছা আচ্ছা, তো ভাইজান আমরা কথার মধ্যে আমি একটা কথা বলি, আরও আমরা দেখবো ঘুরবো। আমরা এখানে দেখছি যে আসলে একটা প্যাকেজিং এর ব্যাপার স্যাপার, এটা নিয়ে একটু কথা বলি। আমি যতদূর জানতে পেরেছি যে আমি এখানে এসে যেটা জানলাম সেটা হচ্ছে এখান থেকে প্রায় 30 টনের মতো আপনার হচ্ছে বা মাসিক আর কি এটা উৎপাদন হচ্ছে আর কি, হ্যাঁ, ভার্মি কম্পোস্ট। তো এই এই বিষয় নিয়ে একটু বলেন যে আসলে এটার বাজারজাতকরণের আপনার যে প্ল্যান্টটা রয়েছে, হ্যাঁ, বা কীভাবে কী করছেন এটা একটু। এটা বাজারজাতকরণ হচ্ছে এখন পর্যন্ত আমার লোকাল এরিয়াটাই আমি টার্গেট করে করতেছি, বেসিক্যালি লোকাল লোকজন নিচ্ছে এখন, বেসিক্যালি যে লোকজনগুলাই হচ্ছে মানে বাণিজ্যিকভাবে যে আবাদগুলো করতেছে, লাইক হচ্ছে পেয়ারা, পেঁপে, আনারস, সরি আনারসটা ইউজ করে কম, মালটা বলেন, আস্তে আস্তে মানুষ কৃষক চলে আসে ওই দিকগুলোতে, এগুলা যারা ইউজ করে তারা মোটামুটি জৈব সার, ভার্মি কম্পোস্ট ইউজ করে, তারা করতেছে, কারণ সে এদের লাভ ক্ষতির হিসাবটা প্রত্যেক দিন করতে হয়, 5 বিঘা মালটা করলে, 5 বিঘা পেয়ারা করলে তারা লাভ ক্ষতির হিসাবটা বুঝে করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাট আমার ফোকাসটা এখানে না, আমার ফোকাসটা আরো একটু ডিপ, সেটা হচ্ছে আমরা ফলমূল কয়দিন খাই, প্রতিদিন তো আর খাই না, সেটাই তো অবশ্যই, খুব কম খাই, প্রতিদিন খাইলেও খুব কম খাই, দিনে একটা ফল খাই, দুই খাই, এমনিতেই তো আপনার 200 গ্রাম বা 250 গ্রাম করে ফল, এক্স্যাক্টলি এরকম খাওয়া হয়, বাট ওইটা নিয়ে আমরা খুব কনসার্ন যে আমরা বিষমুক্ত ফলটা পাচ্ছি কিনা, হ্যাঁ, এটা নিয়ে মোটামুটি ইয়ে হয়েছে, বাট মেজর যে জিনিসটা প্রতিদিন আমরা চাল খাই, চালের ভাতটা খাচ্ছি, আমরা কেউ চিন্তা করতেছি না যে আমার এইটা মানে বিষমুক্ত কিনা। হ্যাঁ, একটা দারুণ কথা বলছেন ভাইজান, আমি দর্শকদের বলবো, দর্শক এই বিষয়টা একটু বিশেষভাবে একটু নোটিস করবেন যে ভাইজান যে কথাটি বললেন আসলে আসলেই মানে খুব গভীরভাবে ভাবলে আমরা কিন্তু এটা বুঝতে পারবো নিজেরাই, তাই না, যে আমরা শখের বসে বা একটা মানে এটা কি বলবো মৌলিকভাবে না, কিন্তু যে ফলগুলো খাই সেগুলো নিয়ে চিন্তা করি, এটা আমি ফরমালিন মুক্ত পাচ্ছি কিনা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের যে মৌলিক যেটা যেটা আমাদের রেগুলার করতে হচ্ছে নিয়মিত বাধ্যতামূলক যেটা আমরা খাচ্ছি যে চাল বা ভাত, হ্যাঁ, এইটা আমরা আসলে মানে অর্গানিক পাচ্ছি কিনা এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, হ্যাঁ, সেটাই, তারপরে ভাইজান ওই জিনিসটাই আমার যেদিন ধরেন যে বললাম একদম কৃষক চাল ধান উৎপাদন করে ওষুধ ধান করতেই হয়, ওখানে সে খুব একটা লাভ লস হিসাব করে না, ওই রাসায়নিক সার দিয়ে যত পরিমাণ করা যায় সেটাই করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি একটাই করতেছে, বাট একটা ওই যে পেয়ারার চাষি, অন্য চাষি বলেন, ও প্রতি বছরই লাভ লস হিসাব করে, আমার সফলতা ওই দিনই আসবে যেদিন আমার কৃষকটা মানে ওই আপনার ধানের বীজ তলায় ধান খেতে পাটাবাদ করতে গিয়ে ভুট্টা অন্য যা ফসলগুলোই হোক সরিষা এগুলাতে যখন আমার মাসকেলে ইউজ করবে ভার্মি কম্পোস্ট, তখনই হচ্ছে মানে আমি নিজেকে একটু হলেও সফল মনে করি, আমার যদি 10 জন চাষিও দুধ হয় গুড এনাফ। মানে আপনি আপনি যেটা বলতে চাচ্ছেন যে শুধুমাত্র যে ফলগুলা আবাদ হয় ওগুলা না, আমাদের যে নর্মাল চাষাবাদ রয়েছে সবগুলাতে, সেখানে যখন এইভাবে অর্গানিকভাবে চাষ হবে তখনই আপনি সফলতা হিসেবে ভাববেন। আমরা এখানে ধরেন যে মানে মান্থলি বেসিসে স্কুলের বাচ্চাদের ডেকে নিয়ে আসি, ওদেরকে আমরা ওই মিষ্টি প্যাকেটের মতো এক কেজি করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিই, যে বাড়িতে গিয়া তোমার যে গাছটা আছে ওই গাছটার মধ্যেই লাগাও। আচ্ছা আচ্ছা, মানে উদ্বুদ্ধ করা, মানুষজনকে অ্যাওয়ার করা যে হ্যাঁ এই জিনিসটা ইউজ করলে আস্তে আস্তে আপনার ফলন ভালো হবে, সব কিছুতেই ভালো হবে, জাস্ট আমরা তো রাসায়নিক সার বিকল্প এখনো যাইতে পারতেছি না, বাট ধীরে ধীরে হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। জাহাঙ্গীর আলম একজন স্বপ্নবাদী মানুষ, তিনি স্বপ্ন দেখেন বাংলার মাটি একদিন রাসায়নিক মুক্ত হবে, তাই তো তিনি গড়ে তুলেছেন বনবিলাস অ্যাগ্রো। তার বনবিলাস অ্যাগ্রো কাজ করে যাচ্ছে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করতে, তিনি প্রতি মাসেই একটা নির্দিষ্ট দিনে তার আশেপাশের যত কৃষক রয়েছেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যই সম্পূর্ণ ফ্রিতে ভার্মি কম্পোস্ট বিতরণ করে থাকেন। বর্তমানে তার এই বনবিলাস অ্যাগ্রোর ভার্মি কম্পোস্ট প্ল্যান্টে বড় বড় 20টি হাউস রয়েছে যার বাৎসরিক উৎপাদন ক্ষমতা হচ্ছে 150 টন। কথার ফাঁকে জিজ্ঞাসা করেছিলাম তার ভার্মি কম্পোস্ট নিয়ে ভবিষ্যৎ প্ল্যানটা কী রয়েছে। কলা, আনারস, পেয়ারা, মালটার যা বাগান আছে সবার সব কিছুই আমার টার্গেট। মাসকেলে আরও বড় টার্গেট যেটা আপনি আগেও বলেছি সেটা হচ্ছে অন্যান্য আমার মেজর যে ক্রপগুলো হচ্ছে ধান, পাট, ভুট্টা, অন্য যে মানে আপনার হচ্ছে সরিষা সবগুলাই হচ্ছে আমার টার্গেট। আর আরেকটা এখন মেজর টার্গেট আমি এর পাশাপাশি ঢাকায় আমার একটা শোরুম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ঢাকায় একটা শোরুম আছে, শুরু করে ওখান থেকে আমি ঢাকার সাত বাগানীদের এই সারটা দিচ্ছি। আচ্ছা, সাত বাগানীরা যারা হচ্ছে ওনারা নার্সারিতে গিয়া যেটা পাচ্ছে সেটা নিচ্ছে, অনেক লোকজনই চা পাতা উপকারী না, বাট একই কালারের হওয়াতে অনেকে এটা হয়তো ইয়ে করে, আমি আমার ওটাও একটা
এরিয়া যে সাত বাগানীদের জন্য আমি স্পেশালি তাদেরকে মানে যাতে করে যারা শহর অঞ্চলে যারা সাত বাগানী রয়েছে তারা সঠিক যে সারটা পায় সেটা ভেজাল যেটা পায় ওটা যাতে না পায়। আমরা পিছনে যে বাগানটা দেখছি আমরা যতদূর জেনেছি যে আপনার এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করেই এর আশানুরূপ ফলন পাওয়া যায় কিনা বা আসলে কেমন হয় পরীক্ষিত একটা ফল বাগান আমরা যতটুকু জেনেছি এই বিষয়ে কি বলবেন? আমরা এক বছর ফলের বাগানে বসে এক বছর এই বছরের মালটাগুলো আমরা রাখি নাই, ওগুলো আমরা ছিঁড়ে ফেলেছি। কিছু পেয়ারা আমরা মানে এবার রাখছিলাম ওখান থেকে, আমরা যে টেস্ট পাইছি পেয়ারা পেঁপেটা ছিল আমাদের আলহামদুলিল্লাহ আনবিলিভেবল। আমাদের যে সার্কেলে আমরা এটা দেওয়া মানে এমনি দেওয়া হয়েছে নর্মালি, আমরা ওইভাবে সেল করার মতো খুব একটা বেশি হয় নাই প্রথম বছর, বাট আমরা খুব ভালো টেস্ট পাইছি। ব্যাপারগুলো এরকম চলে আসছে মানে বসত বাড়ির আঙিনায় যেরকম পাওয়া একদম। হ্যাঁ একদম উদ্দেশ্য। সর্বশেষ আমাদের যারা নতুন কৃষি উদ্যোক্তা রয়েছেন, যারা বিভিন্ন সময় সাধারণ কৃষক রয়েছেন, যারা বিভিন্ন ফল ফসলের চাষাবাদগুলো করছেন বা যারা ছাদ বাগানি রয়েছেন বিভিন্ন শহর অঞ্চলের, হ্যাঁ ছোট বড় ছাদ বাগানি, সকলের উদ্দেশ্যে ভার্মি কম্পোস্টের গুণাগুণ বৈশিষ্ট্য বা ব্যবহার বিধি বা এটা আসলেই ব্যবহার করে ভালো কিছু পাওয়া যায় কিনা সেসব বিষয়ে একটু মেসেজ দিবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আসলে ভার্মি কম্পোস্টের গুণাগুণ সম্পর্কে এখন মানুষ মোটামুটি এবার সবাই জানেই, আমার এটাকে যতটা পারে যত বেশি ইউজ করবো তত ভালো, এটা কোনো ক্ষতিকর দিক নেই। রাসায়নিক সার একটা ক্ষতিকর দিক আছে, একটা বেশি দিলে গাছ মারা যায়, ভার্মি কম্পোস্ট বেশি দিলেও গাছ মারা যাবে না, বাট আলটিমেটলি ওটা কোনো রেটে আপনার রেজাল্ট পাবেন। প্রথম বছর দিবেন দ্বিতীয় থার্ড ইয়ার থেকে তৃতীয় বছর থেকে রাসায়নিক সার কমাইতে পারো কিছু যা আসে না, বাট প্রথম বছরে রাসায়নিক সার যেটা ইউজ করবেন তার থেকে কোনো দিবেন আস্তে আস্তে কমাবেন। বাট আমার মেসেজটা একটাই, আপনারা ভালো শাকসবজি পাওয়ার জন্য ভালো ফলমূল পাওয়ার জন্য সর্বোপরি মাটির স্বাস্থ্য রক্ষা করার জন্য, আমার যদি মায়ের স্বাস্থ্য নিয়ে আমরা ফিট থাকি দেন অ্যাজ ওয়েল একইভাবে যদি মাটির স্বাস্থ্যটা নিয়ে আমরা চিন্তিত থাকি, মাটি বাঁচলে আমরা সবাই বাঁচবো, মাটি ফসল না দিলে আমরা কেউ বাঁচবো না। এটাই সবার কাছে ইয়ে থাকবে যে আপনারা যতটা সম্ভব জৈব সার ব্যবহার করেন। জৈব সারের মধ্যে সবচেয়ে ভালো জৈব সার হচ্ছে ভার্মি কম্পোস্ট, এখানে এটা এতটা ন্যাচারাল যে আপনি চাইলেই, যেমন আমার অনেক সময় প্রোডাকশন শর্ট থাকে, চাহিদার সাথে আমি যোগান দিতে পারি না, আর হয়তো পারবে সেটা এরকম হয় যে আজকে চাচ্ছে একদম বেশি আমার হয় নাই, মেশিন না আপনি প্রোডাকশনটা বাড়িয়ে ফেলতে পারবেন, সেটা তো অবশ্যই ওই কেঁচো খাবে, একটা নির্দিষ্ট সময় দিতে হবে তারপরে আপনি পাবেন। সুতরাং ওই ইয়াটা জোচ্চুরিটা করার কোনো অপশন নাই, একজন চাইলে দিতে পারবে, কেউ চাইলে ডাইরেক্ট শুধু গোবর দিয়ে দিবে পাঠিয়ে দিবে, সারটা দিতে পারবে না। আচ্ছা, সুতরাং ন্যাচারাল জিনিস যতটা বেশি ইউজ করবেন সবার জন্যই ভালো থাকবে। ভাইজান আপনি তো নিজে এটা দেখাশোনা করছেন, ভার্মি কম্পোস্টের একটা প্ল্যান্ট করেছেন, প্রজেক্ট করে ফেলছেন, তো এখন যদি নতুন করে কেউ চায়, যেমনটি আপনি বললেন যে আপনি নিজেও কিন্তু এলাকাতে নিজের এলাকাতে বিভিন্ন মানুষকে উদ্বুদ্ধ করছেন এই বিষয়টাতে আসার জন্য, তো এখন যদি আমাদের যারা দেশের বা বিদেশে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছে সবাই আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি চায় যে তারাও এরকম একটি ফার্ম করবে বা এরকম একটি প্রজেক্ট করবে ভার্মি কম্পোস্টের, তাহলে তারা আপনার কাছ থেকে তথ্য সহায়তা প্লাস সার বা কেঁচো এই টাইপের? ইনশাল্লাহ সব পাবে। আমি এলাকার যাদের আছে অনেকেই আছে, ছোট ছোট একটা দুটা গরু আছে, তাদেরকে আমরা 1 কেজি 2 কেজি করে কেঁচো ফ্রি দিয়ে দিছি, যে তারা নিয়ে নিয়ে আমরা কিনতে হয়েছে, আমাদের অনেক টাকা কেঁচো কিনতে হয়। ইনশাল্লাহ যে কেউ যে কোনো কারণে ফোন করলে মোস্ট ওয়েলকাম, আমি চেষ্টা করবো আমার সামান্য জ্ঞানে আমি যতটুকু জানি বুঝি আমি ততটুকু জানাইতে, আমার কোনো সমস্যা নেই। ধন্যবাদ ভাইজান, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার এবং আপনার কৃষি প্রজেক্টের জন্য শুভকামনা থাকবে। হ্যাঁ আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।